আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্বর্ণাস টিউব। আই এম স্বর্ণা, হেয়ার ব্যাক অ্যাগেন উইথ অ্যানাদার ভিডিও। এখানে দেখতেই পাচ্ছেন যে চিকেনটাকে আগে রোস্ট আকারে কেটে নেওয়া হচ্ছে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে চিকেন রোস্ট ফ্রাই। খুবই সিম্পল একটা ওয়েতে, খুবই সিম্পল রেসিপিটা, একদম আপনারা স্ন্যাক্সে, ইভিনিং স্ন্যাক্সেও নিতে পারেন, অথবা আপনারা লাঞ্চ অর ডিনারে অবশ্যই নিতে পারেন। তো ভালোভাবে আমরা চিকেনটা কেটে নেবার পরে আগে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। তো এখন হচ্ছে আগে চিকেনটাকে মেখে নিতে হবে মশলা দিয়ে। প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মশলার পেস্ট, তারপরে হচ্ছে আদা এবং রসুন বাটা, টমেটো সস, আর হচ্ছে টক দই দিয়ে। এখন দিয়ে দেওয়া হচ্ছে মরিচের গুঁড়ো, এটাকে এখন এভাবে ভালোভাবে মেখে নিতে হবে, একদম ভালোভাবে, যাতে মশলাটা ভালোভাবে চিকেনের মধ্যে যেতে পারে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এটা 2 ঘন্টার জন্য এভাবে রেখে দিব ফ্রিজে। এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে নিয়ে নেওয়া হচ্ছে। এখন তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন চিকেনটাকে দিয়ে দিয়েছি ফ্রাই টাইম, ভাজার সময় চলে এসেছে, 2 ঘন্টা পর চলে এসেছে চিকেনটাকে বের করে নিয়ে। তো এখানে এখন চিকেনটাকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, যেহেতু চিকেন রোস্ট, তো চিকেনের পিসটা ভালোই বড় আপনারা দেখতে পাচ্ছেন, তাই এটা ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আর কি কোনো দিকে কাঁচা অংশ বা কিছু না থাকে, যেন ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি আঁচটা হালকা করে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এই তো আমার ভেজে নিয়ে শেষ, একটু তেলটাকে চেপে তারপরে আমি এখন উঠিয়ে নিব। তো এই তো খুব সহজেই দেখলেন ঝটপট বানিয়ে নিলাম চিকেন রোস্ট ফ্রাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।